ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ আর নেই। আজ শুক্রবার সকালে রাজধানীর ল্যাব এইট হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। আজ ভোররাতে স্ট্রোক করার পর তাকে ল্যাব এইট হাসপাতালে নেওয়া হলে 6টার দিকে ICU চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এমাজউদ্দিন আহমদ 1932 সালের 15ই ডিসেম্বর তৎকালীন মালদা জেলায় জন্মগ্রহণ করেন। মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1952-এর পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রনেতা হিসেবে তিনি কারাবরণ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং উপাচার্য হিসেবে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ 40 বছর ধরে তুলনামূলক রাজনীতি, প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করেছেন তিনি। তার লিখিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। দেশ বিদেশে খ্যাতনামা জার্নালে তার প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা শতাধিক। শিক্ষাক্ষেত্রে অবদান এবং সৃজনশীল লেখার জন্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ দেশ ও বিদেশে বিশেষভাবে সম্মানিত হয়েছেন। সৃষ্টিশীল গবেষণা ও আলেখ্য রচনার জন্য মহাকাল কৃষ্টি চিন্তা সংঘ স্বর্ণপদক, জাতীয় সাহিত্য সংসদ স্বর্ণপদক, জিয়া সাংস্কৃতিক স্বর্ণপদক অর্জন করেন। শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সরকার কর্তৃক 1992 সালে 21শে পদক, মাইকেল মধুসূদন দত্ত গোল্ড মেডেল, শের বাংলা চিঠি স্বর্ণপদক, ঢাকা সামাজিক এবং সাংস্কৃতিক স্বর্ণপদক, বাংলাদেশের যুব ফ্রন্ট গোল্ড মেডেল, রাজশাহী বিভাগীয় উন্নয়ন ফোরাম স্বর্ণপদক সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু পুরস্কার সম্মাননা অর্জন করেছেন তিনি।